वाराणसी दाड़िए विजेपी के आक्रमण अखिलेश जितछे ताई ताके विक्षोभ देखिए सूद चड़िए जोगी के भोगी बोले निशाना ममता बंदोपाध्याय जातीय राजनीति से मोदी बिरोधितार अन्यतम मुख जे तिनी ऑल आउट आक्रमणे आरो एक बार बुझे दिलें बांगलार मुख्यमंत्री नाम पे जोगी है लेकिन काम पे भोगी है। ষষ্ঠ দফায় 54 কেন্দ্রে ভোট ভোট আদিত্যনাথের গোরখপুরেও আর সেই ভোট যখন চলছে সেই সময় ঝাঁঝারো আক্রমণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাও আবার যোগীর গড় মোদির কেন্দ্রে দাঁড়িয়ে অখিলেশ যাদবের সমর্থনে বুধবারই যোগীর আছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা 12টায় বারাণসীতে অখিলেশের সভামঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে অল আউট আক্রমণে যান তিনি। अखिलेश जीतेगा तो हम भी बंगाल का साथ यूपी का रिलेशन बराबर अच्छा करके हमारा भी जितना काम है आप फोलियाम करेंगे। हम बीजेपी के खिलाफ में जरूर हूं, जो बीजेपी का कुछ काम करना नहीं आता, खाली झूठ बात करते हैं, गंदा बात करते हैं, जुमला पार्टी है। हमारा पास इंफॉर्मेशन है कि अखिलेश यादव जी और उसको गठबंधन जीत रहा है, बीजेपी को एक धक्का दो और पूरा यूपी से फेंक दो। बुधवार बांगलार मुख्यमंत्री के कालो पताका देखान बीजेपी किछु समर्थक, जार प्रतिबादे बांगलार विभिन्न जायगा प्रतिबाद कर्मसूची करछे घासफुल शिविर। एदिन विक्षोभ देखानो नियो सुर चढ़ान মমতা। এরকম বলতে হয় আপ ওয়াপাস যাও, तब मैंने सोचा कि ये लोग गया, अरे बीजेपी हार रहा है, ये मैसेज क्लियर है, ये पूरा हार रहा है, नहीं तो हमको ऐसा क्यों करेगा। अगर हमको तुम ऐसा डरते हो तो हम एक दफे नहीं हजारा दफे आएगा। इतना सस्ता नहीं है, खेला होगा। বাংলার মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো নিয়ে তুঙ্গে চাপান উত্তর। বিজেপির মধ্যে তো এক ধরনের পুরুষতান্ত্রিক মনোভাব আছে, ওরা মানে খুবই বড় জায়গায় কোনো মহিলাকে দেখতে অভ্যস্ত নয়। ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গেছেন এবং তিনি একজন মহিলা, দু জায়গা থেকে তার সম্মান প্রাপ্য, তো বিজেপি তো এইসব সম্মানের ধার ধারে না। নারী কেন, উনি তো বাঘিনী, বাঘিনী আবার নারী হয় নাকি? উত্তরপ্রদেশে গিয়ে নারী হয়ে গেলেন, জেন্ডারও চেঞ্জ হয়ে গেল। আসলে উনি আমি বলছি ভালো করেছেন, উত্তরপ্রদেশে গেছেন, কাশী গেলেন, দেখলেন, কমপক্ষে কালীঘাটটাকে কাশী করার চেষ্টা করুন না, উন্নয়ন দেখে আসুন কাকে বলে। আর সেখানে ওনারা এখানে আমাদের প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে সবাইকে কালো ঝান্ডা দেখান, একাধবার দেখলে কেমন লাগে সেটা বুঝুন। অখিলেশের হয়ে চাচা ছোলা আক্রমণ করলেও এদিন সেভাবে জোট বা বিরোধী ঐক্য নিয়ে কোনো মন্তব্য শোনা যায়নি তার মুখে। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী প্রধান মুখ হিসেবে সুকৌশলে নিজেকে প্রতিষ্ঠা করে গেলেন আজকের এই বারাণসীর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। বারাণসী থেকে ক্যামেরায় জয়ন্ত পালের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, জি ২৪ ঘন্টা।